Justice, justice. We want. চিকিৎসা হত্যা একসাথে চলে না। একাদশ শ্রেণীর শিক্ষার্থী তিথির পেটে সমস্যা হয়েছিল, পেটে ব্যথা হয়েছে। ডাক্তার বলল ছোট্ট একটা অপারেশন হবে, ছোট্ট একটা টিউমার হতে পারে। বাবা মা রাজি ছিল না, আতঙ্কিত হয়েছে। আসলে আমার মেয়ের কি হয়েছে? ডাক্তার তাকে কনভিন্স করেছে যে আপনার মেয়ের তেমন কিছু হয় নাই, ছোট একটা অপারেশন হবে, কালকের পরে আপনারা কথা বলতে পারবেন। কিন্তু এই যে তিথি সেখানে গেল, সুস্থ স্বাভাবিক একটা মেয়ে, একাদশ শ্রেণীর একজন শিক্ষার্থী, কিন্তু সেখানে গিয়ে কি দেখলাম? ছোট্ট একটা টিউমারের কথা বলে গিয়ে সেখানে তানজিলা সিফাত ইউনিভার্সাল মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের চিকিৎসক, সে তার টিউমার অপারেশনের কথা বলে তার খাদ্য নালী কেটে ফেলে। আমরা দেখতে পেয়েছি পরবর্তীতে চার দিন পর যখন তিথির অবস্থা খুবই খারাপ হয়ে যায়, তার পেট থেকে পিত্তরস বের হচ্ছে, কালোর রক্ত বের হচ্ছে, তখন তার বাবা মা আতঙ্কিত হয়ে যায়। তখন সেই ডাক্তারকে হসপিটালে পাওয়া যায় না। সেই ডাক্তার তার টিউমারে অপারেশন করতে গিয়ে তার খাদ্য নালী কেটে ফেলেছে। পরবর্তীতে আমরা তিথিকে দেখতে পেয়েছি ল্যাবের হসপিটাল নিয়ে যাওয়া হয়। পরে ল্যাবের হসপিটাল ডাক্তার বলেন যে তিথির যে পাকস্থলী আছে, পাকস্থলীর নিচে একটা অংশ, ডিউডেনাম নামে একটা অংশ, সেই অংশ কেটে ফেলেছে, যার কারণে তিথিকে আর কোনোভাবেই বাঁচানো সম্ভব না। আমরা দেখতে পেয়েছি এর পরপরই তিথি এ দুনিয়ার মায়া ছেড়ে পরকালে চলে গেছে। এই যে দেখুন, একটা ডাক্তার যাদের কাছে আমরা সুস্থ হওয়ার জন্য যাই, অসুস্থ অবস্থায় যাই চিকিৎসা নিতে, তাদের গাফিলতির কারণে, তাদের ভুল চিকিৎসার কারণে এভাবে প্রাণ ঝরে যাচ্ছে। আপনারা দেখেছেন কয়েকদিন আগে ইউনাইটেড হসপিটালে শিশু আয়ানকে কি নির্মমভাবে এই ডাক্তার নামক কসাইরা হত্যা করেছে। আসলে এইভাবে আপনাদের সামনে যে আমি আসব কোনোদিন ভাবতেই পারি নাই। আমার মেয়ের আসলে ওরকম কিছুই ছিল না, ছোট্ট একটা অপারেশন টিউমার। তার করার জন্যই আমি ইউনিভার্সাল মেডিকেল সিফাত তানজিলার আন্ডারে ভর্তি হই। উনি রিপোর্টগুলি, পুরনো রিপোর্টগুলি দেখে এই কথাই বলছিল যে তার তেমন কিছুই হয় নাই। কিন্তু আমার সাথে উনি কথা না বললেই অতিথি নিছে অপারেশনও করছে। উনি অপারেশন করে বলছে যে অপারেশন সাকসেস, কিন্তু আমার মেয়ে অপারেশনের শুরুর থেকেই বমি করত। আমি উনারে বলছি, ম্যাডাম আমার মেয়ে বমি করে কেন? উনি বলছে কি যে বমি করে, এমনিই বমি করে, এ তেমন কিছু নাই, ও খায় না কিছু, এই জন্য। তো আমার তিথি যে 30 জুলাই ভর্তি হয়েছে, 31 জুলাই অপারেশন হয়েছে, 12 আগস্ট আমার মেয়েরে ওই অবস্থায় রিলিজ দিয়েছে পেটের মধ্যে একটা ব্যাগ খাইয়ে। আমার মেয়ে 13 তারিখে রাত্রে আবার একটা কেসি হাসপাতালে ভর্তি করা লাগছে। কেসি হাসপাতালে 19 আগস্ট কিন্তু থাকা অবস্থায় কেসি ডক্টর বলছে যে উনি অপারেশন করছে, যে ডক্টর সেই বলতে পারবে এটার ভিতরে কি কইরে রাখছে। সিফাত তানজিলের আমি ময়লার ছবি দেখাইছি, ফোনে জানাইছি, উনি বলছে আমি ডাকা নাই, আপনি যে কোনোভাবেই ওরে হাসপাতালে ভর্তি করেন, আমি 2 দিন পরে আসতেছি। উনি আমার সাথে যোগাযোগ করে নাই, ওই মুহূর্তে বলছে ল্যাবেটে নিয়ে যান। আমি বলছি, ম্যাডাম ল্যাবেটে নিয়ে যাবো, আপনি কি ওইখানে থাকেন? উনি বলছে হ্যাঁ আমি বসি। তো উনি ল্যাবেটে যাওয়ার আগ পর্যন্ত উনি আমার সাথে যোগাযোগ করছে। আমি 19 আগস্ট ভর্তি হয়েছি ল্যাবেটে। আমি যখন আমার মেয়েরে ল্যাবেটে ভর্তি করি, অশোক কুমার সরকার ল্যাবেটে, উনি দেখেই বলছে যে রোগীর অবস্থা বেশি ভালো না, ছোট, মানে আল্লাহরে ডাকেন। তো আমার মেয়ে এতটাই ই ছিল যে উনি দেখেই বুঝতে পারছে যে ওর অবস্থা বেশি ভালো না। তো উনি ভর্তি করার পর আমার সাথে যোগাযোগই করে নাই সিফাত তানজিলা। আমার মেয়ের তার 24 তারিখই আরেকটা দ্বিতীয়বার অপারেশন করা লাগে, যে পেটের ভিতরে কি হয়েছে। সিফাত তানজিলা মাঝে ভুল হয়েছে একটু, সিফাত তানজিলা আমারে বলছে 4 তারিখই, 4 আগস্ট যখন ওর পেট থেকে ময়লা বেরোয়, তখন আমি ফোনে ডিউটি ডক্টর জানাইছে, জানানোর পর উনি বলছে ছবিটা দেখে যে খুব সম্ভবত ওর পেটের নাড়ি লিক হয়ে গেছে। তো উনি যখন বুঝলো যে আমার মেয়ের পেটের নাড়ি লিক হয়ে গেছে, তার ট্রিটমেন্ট না করিয়া উনি 12 আগস্ট কীভাবে রিলিজ দিল? তারপরে তো ল্যাবেটে গেছি, ল্যাবেটে যাওয়ার পরেই উনি দেখে বুঝছে যে ওর পেটের নাড়ি আসলে কোথাও লিক হয়েছে। আমি না খুলে বুঝতে পারবো। সুইট লাগছিল, এমনিতে সে সুইট অনেক, হ্যাঁ।